মানে তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম আজকে টিসি একটি ইনসি টিভি নিয়ে। তো এই টিভিটি বর্তমানে ফুল ডেট আছে। তো এই টিভিটি আমি এখন রিপেয়ারিং করবো, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ে গুরুতর প্রবলেম হয়েছে, পার্টস পুড়ে ডিএফ সহকারে পুড়ে ছাই হয়ে গেছে, শর্ট হয়েছে। আমি আগে টিভিটি নতুন লাগিয়ে নিতেছি, তো দেখি এটা কী কারণে ফুল ডেট হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাস্টমাররা যে বসে রয়েছে, বসে বসে ভিডিও দেখতেছে, দেখেন আমি কাজ করতেছি। আমার এই চ্যানেলটি যারাই দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও যদি মন্দ লাগে ডিসলাইক করে দেবেন, ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের যেই যেই প্রবলেমগুলি সিআরটি টিভির সম্পর্কে অনেক সময় প্রয়োজন হয়, যে প্রবলেমগুলি কাজ করতে অনেকটা কষ্ট হয়, কমেন্ট করবেন, আমরা অবশ্যই আমি আপনাদের মাঝে সেই সমস্ত এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যাতে করে আপনাদের কিছু না কিছু উপকারে আসে, মানে একটি ভিডিও আপনারা দেখবেন সময় নষ্ট করে, অনেক মূল্যবান সময় নষ্ট করে একটি ভিডিও দেখেন এবং সেখান থেকে আপনার কিছু অর্জন করার চিন্তা ভাবনা থাকে। আমি টিএপি লাগানোর পরও এখানে পাওয়ার শো করতেছে, অর্থাৎ পাওয়ার আসতেছে। তো এটার যে প্রবলেম, ইনপুটে সমস্ত বল ঠিক আছে কিন্তু তারপরেও পাওয়ার দেখাচ্ছি। তো আমি একটু আউটপুট ভোল্টেজ মেপে নেবো, কম্পোনেন্টগুলি মেপে নেবো, কম্পোনেন্ট ঠিকঠাক কাজ করছে। বন্ধুরা আউটপুটেরও সব কিছু ঠিক আছে, তাহলে কেন এটার পাওয়ার আসতেছে? আমরা এখন এখানে একটি ক্যানিস্টার আমি শর্ট পেলাম, আমি ক্যানিস্টারটি চেঞ্জ করে দেবো, দেখি খুঁজতে খুঁজতে তার রোগটা কোথায় পাওয়া যায়। তো পাওয়ার যদি না আসে সাধারণত ভাবে 3807 এই জেনারেটরটি থাকে, যেহেতু চায়না সার্কিট। এই 3807 জেনারেটরটি অনেক সময় নষ্ট হয়ে যায়, তার সাথে 10-15 জেনারেটরও থাকে, জেনারেটরও আমি দুটি ক্যানিস্টারই খুলে নিলাম এবং ক্যানিস্টার দুটি মেপেও দেখব। অলরেডি এই ক্যানিস্টারটি চতুর্দিক দিয়ে রিডিং দিচ্ছে, যার কারণে হালকা শর্ট দেখাচ্ছে। এই ক্যানিস্টারটি একেবারে কেটেই গেছে, বলতে
সবগুলো কাজ হয়। একটা ট্যানিস্টার কেটেই গেছে, আর একটি ট্যানিস্টার মানে সাপ্লিশ 55 লাগানো আছে, তো আমি দুটি ট্যানিস্টারই নতুন লাগিয়ে দেবো। বন্ধুরা, আমি ট্যানিস্টার দুটি লাগিয়ে নিয়েছি নতুন। আবারটাকে পুনরায় পাওয়ার দিব। অনেকগুলি পার্টস কেটে গেছে, মানে ঘন ঘন লোডশেডিং এর কারণে এই ধরনের পাওয়ার সাপ্লাইয়ে বেশি বেশি প্রবলেম দেখা দিতেছে। তো সেভাবে 3003 লাগানো আছে, আমি এখন এটা করে মেপে নেব। বলতে গেলে একেবারে কেটে গেছে, একটা গুরুতর প্রবলেম দেখা দিয়েছে। এখন আমি অ্যাটেন্ড স্টাডি লাগিয়ে নেব, একটু অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি নতুন 5030 ট্রানজিস্টার জোগাড় করে নিলাম। স্টাডি উঠে আছে, আপনারা কী করতেছেন তাহলে টোটালে 3টি পার্টস গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন টোটাল 3টি নয় 4টি পার্টস গিয়েছে। দেখেন একটা পার্টসের কারণে কতগুলো পার্টস নষ্ট হয়ে গিয়েছে। পিএফটি শর্ট করেছে এবং পিএফটি শর্ট করেছে এবং তার বিনিময়ে মানে অনেকগুলি পার্টস খেয়ে ফেলেছে। একটি আসলে বন্ধুরা, এগুলো ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট সাধারণতভাবে ডিস্টার্ব কমিয়ে করে, কিন্তু আবার ডিস্টার্ব করতে গেলে ভালোভাবে ভালোভাবে সার্ভিসিং করা না হয় তাহলে কোনো কোনো কাস্টমারের কথা শুনতেই মেকানিক শুনতেই। তবে যারা ভালো কাজ করতে চান
কাস্টমারের কাছ থেকে সুনাম অর্জন করতে চান, তারা আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন, আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেভাবে কাজগুলি করেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি আমি। আপনারা যে কোনো জায়গা থেকে বসে দেখেন, আমি আপনাদের জন্যই এই কষ্টগুলি করি। তো একটি ভিডিও করতে গেলে অনেকটাই পরিশ্রম হয়ে দাঁড়ায়, যদি আপনারা সাবস্ক্রাইব লাইক করেন, কমেন্ট করলে আরও একটু আমার জন্য ভালো হয়। আপনাদের কোন জায়গায় কি প্রবলেমটা হয় এই সিআরটি সম্পর্কে, এই একআইসি সার্কিট সম্পর্কে আপনারা অনেক কিছু ডিটেলস আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। তাই আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। তবে ভিডিওটি পুরো দেখবেন, কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে। লাগিয়ে নিলাম, এখন দেখো এটার আউটপুট যে ভোল্টেজ সেটি বের হচ্ছে কিনা, এখন আউটপুট ভোল্টেজ বের হওয়ার কথা। তারপরও পার্টস নষ্ট হয়নি, তা আমি আগে কাজটি ওকে করে নিই, তারপরে